প্রায় ১৫ কোটি টাকার জাল স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরির চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয় প্রায় ৪০ লাখ টাকার আলামত। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিএমপি মিডিয়া বিভাগের উপকমিশনার তালেবুর রহমান এ তথ্য জানান। দীর্ঘদিন ধরে জাল স্ট্যাম্প ও কোর্ট ফি তৈরি করছিল একটি চক্র। প্রথমে কাগজ সংগ্রহ করে এরপর সেগুলো বিশেষ কেমিক্যালের মাধ্যমে স্ট্যাম্প ও কোর্ট ফি ছাপানোর কাজ করত। এরপর এসব জিনিসপত্র বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে বিক্রি করত চক্রটি। চক্রের এমনই একজন আলিম শেখকে ঢাকার ফকিরাপুলের একটি প্রিন্টিং প্রেস থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিজয় সরণি, মিরপুর ও সাভারের কয়েকটি প্রিন্টিং প্রেসে অভিযান চালায় গোয়েন্দারা। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। পরে প্রায় ১৫ কোটি টাকার জাল স্ট্যাম্প ও কোর্ট ফি সহ গ্রেপ্তার করা হয় আরও ৩ জনকে। ৫০০, ২০০, ১৫০ এবং ১০ টাকা মূল্যের ৩৩,৭৫,৫০০টি স্ট্যাম্প আমরা উদ্ধার করেছি, যার মূল্য প্রায় ১৪,৭৬,০০,০০০ টাকা। চক্রের সবাইকে আইনের আওতায় আনা হবে জানিয়ে রেজিস্টার্ড ব্যবসায়ীদের কাছ থেকে স্ট্যাম্প ও কোর্ট ফি কেনার পরামর্শ দিচ্ছে পুলিশ। স্ট্যাম্পের যে সিকিউরিটি সিস্টেম সেটা হলো বাড়ানো যেতে পারে। দ্বিতীয় হচ্ছে রেজিস্টার্ড যারা ভেন্ডর তাদের কাছ থেকে যেন স্ট্যাম্প ক্রয় করেন। যদি রেজিস্টার্ড স্ট্যাম্প ভেন্ডরদের কাছে কিনে কেউ, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা কম থাকে। সাধারণ মানুষকে আসল স্ট্যাম্প ও নকল স্ট্যাম্প চেনার উপায় সম্পর্কে অবহিত করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। আমরা সর্বসাধারণকে অবহিত করব এটাকে কিভাবে আরো। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।